বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে রিলিজ করলো সাঁঝবাতি, লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই ছবির স্টার কাস্ট যাকে বলে একেবারে মাল্টি স্টারার, সৌমিত্র লিলি জুটির সঙ্গে দেব ও পাওলি, আরও রয়েছেন সোহিনী, সুদীপ ও অন্যান্য অভিনেতারা। ট্রেলার পোস্টারে যে সম্পর্কটাকে বলা হয়েছে ছক ভাঙা সম্পর্ক, তা আসলে দেখা গেল নতুন ছকে গড়া সম্পর্ক। সাঁঝবাতি এমনই এক বাড়ির গল্প যা আসলে চিনিয়ে দেয় প্রতিটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের এক জ্বলন্ত সমস্যাকে। এই পরিবারগুলোর কৃতি সন্তানেরা প্রবাসে পাড়ি দেওয়ার ফলে তারা আজ ভুগছেন একাকিত্ব ও নিঃসঙ্গতার যন্ত্রণায়। এমনই দুই পরিবারের প্রতিনিধিত্ব করছেন লিলি চক্রবর্তী ও সৌমিত্র চট্টোপাধ্যায়। শহরটা যখন ক্রমশ বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, তখন শহরগুলোর বুকে নতুন করে বাঁচার তাগিদ নিয়ে আসছে কেয়ারটেকাররা, যাদেরকে আসলে আরও একটু গভীর করে বুঝলে কেয়ার গিভারও বলা চলে। দেব ও পাওলি সেই কেয়ার গিভারের রোল প্লে করছে। সুলেখার চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, অসামান্য অনবদ্য অভিনয় তার। তাঁরই অভিনয় শৈলীতে ফুটে উঠেছে একাকী বৃদ্ধা সল্টলেকে যিনি বাস করেন, যিনি লড়াই করে চলেছেন বাড়িটুকুকে বাঁচিয়ে রাখার জন্য প্রমোটারের করাল গ্রাস থেকে। একমাত্র ছেলে বিদেশে, সেও চায় না বাড়িটাকে টিকিয়ে রাখতে, বরং প্রমোটারের হাতে তুলে দিলেই কিছু পয়সা আয়, যে আয় থেকেই বিদেশে একটা বড় বাড়ি কেনা যায়। রক্তের সম্পর্ক যখন এই আর্থিক সম্পর্কের ভিত্তিতেই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখনই মঞ্চে আগমন দেব আর পাওলির। পাওলি ছোটবেলা থেকেই এই বাড়িতে থাকে পরিচারিকা হিসেবে। দেব মেদিনীপুরের ছেলে, কাজের সন্ধানে কেয়ারটেকারেরই চাকরি পাচ্ছে এই বাড়িতে। সৌমিত্র চট্টোপাধ্যায় দিনে দিনে বাংলা ছবিতে যেন আরো আরো বেশি করে অপরিহার্য হয়ে উঠছেন। তাঁর চরিত্রায়ণ ক্রমশ এত বেশি আধুনিক হয়ে উঠছে যা না দেখলে কল্পনা করা যায় না, যা আসলে আমাদের বাংলা ছবির ক্ষেত্রে একটা বিরাট বড় লাভ। অসম্ভব স্বচ্ছন্দ, অনায়াস, ধীর গতির সংলাপ যা এই ছবির প্রাণকেন্দ্র। যত্ন করে লেখা স্ক্রিপ্ট এবং সংলাপ প্রত্যেকটি চরিত্রকে একটি পূর্ণাঙ্গ আকার দিয়েছে, যা আধুনিক বেশ কয়েকটি ছবিতে বিরল ছিল। ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে হলেও এই ঘটনার সত্যতা এখন প্রায় ঘরে ঘরে, প্রতিটি বাড়িতেই দেখা মিলবে এই নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধার, যারা হয়তো জীবনের উপান্তে এসে নতুন করে কোনো সম্পর্ক রচনা করতে চাইছেন। যখন রক্তের সম্পর্কগুলো ক্রমশ ছিন্ন হতে চলেছে, সেই তখনই নতুন করে সম্পর্ক গড়ে উঠছে এই চাঁদু আর ফুলির মতো ব্যক্তিদের সঙ্গে। একটি বিশেষ দৃশ্যে দেবের একটি সংলাপ প্রচণ্ড আঘাত করে, যেখানে দেব বলছেন একেবারে ক্লাইম্যাক্স সিকোয়েন্সে, আপনাদের মতো ছেলেরা আছেন বলেই আমাদের মতো ছেলেদের দরকার হয়। দুই পরিচালক আসলে শহরের এই বাস্তবতাকে একেবারে গুলে খেয়েছেন। বাস্তবসম্মত প্রতিদিনের ব্যবহৃত শব্দ ব্যবহার করেই একেবারেই ন্যাচারাল স্ক্রিপ্ট ডায়ালগ এই ছবির প্রাণ কেন্দ্র। ক্লাইম্যাক্সে অভূতপূর্ব নাটকীয়তা থাকলেও তার মধ্যেও কোথাও যেন বাস্তবতার ছাপ সুস্পষ্ট। এমন ঘটনা তো এখন শহরের প্রায় প্রতিটি ঘরেই ঘটেই চলে। বেঙ্গল টকিজের প্রথম নিবেদন হিসেবে এই ছবির সাফল্য
অনেকটাই মাউথ পাবলিসিটির ওপর নির্ভরশীল এবং সেটি প্রথম দিন থেকেই বেশ জোরালোভাবে স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কারণ এ ছবির ইনহেরেন্ট মেসেজ অর্থাৎ অন্তর্নিহিত উদ্দেশ্য, বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের সুযোগ পাবেন প্রবাসীরা এই ছবি দেখলে। উচ্চাশা ও স্বপ্নপূরণের নতুন আলোয় দেখাও শুরু করবেন আজকের অভিভাবকেরা। এই ছবি যে নতুন আলোর দিশা দেখায়, তাতে মূল্যবোধ ফিরে আসার একটা আলো দেখা যায়। এটাই এই ছবির মূল মন্ত্র। মিউজিক ডিরেক্টর হিসেবে অনুপমের গানে যে ছন্দবদ্ধতা আছে সেটা মন ছুঁয়ে যায়। তবে অনুপমকে আরেকটু বেশি সচেতন হতে হবে এরপরে, একঘেয়েমি যাতে না এসে যায় তার এই স্টাইলে। সিনেমার সবচেয়ে জোরালো দুটো স্ট্রং পয়েন্ট, স্ক্রিপ্ট এবং অ্যাক্টিং, এই দুটির জন্যেই ছবিকে শর্মিলা শোহাউসের রিভিউতে সাজবাতি পাচ্ছে 4টি স্টার। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.